আছে, আমরা বিকেটিভিকে যেহেতু জনতার পাশে সেজন্য জনতা বিকেটিভির সামনে চলে আসে, আর বিকেটিভির এরকমের সুযোগটা প্রোগ্রাম করার জন্য, হ্যাঁ, বিশেষ করে চট্টগ্রামের বিকেটিভির চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা তালুকদার স্যারকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তিনি এরকম সুন্দর পরিবেশে চট্টগ্রাম সমুদ্র সৈকত, হ্যাঁ, হোটেল সাইমন, এর সামনে অ্যাডভোকেট বরকতুল্লাহ খান ও কেএম জামাল হোসেন ও জাতীয় পার্টির জেপি পতেঙ্গা থানার সাধারণ সম্পাদক মাসুদ তরকদার বাবু, তার সাথে আছেন জাতীয় পার্টির সভাপতির ছোট ভাই, এগুলো বিলি হচ্ছে যারা মুস্তাফিজ ভাই। আমরা সবাই চট্টগ্রাম থেকে হোটেল সাইমনের বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী বন পরিবেশ মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জুর তথা জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ক্যাকটা মুখিয়ার সফরে আমরা সফর যাচ্ছি। এখন আমরা হোটেল সাইমনের সামনে আমরা অবস্থান করেছি এবং সমুদ্র সৈকতের যে অপরূপ দৃশ্য আমরা উপভোগ করতেছি এবং অপেক্ষায় আছি আমাদের প্রাণপ্রিয় জাতীয় পার্টির চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মাননীয় বন পরিবেশ মন্ত্রী, ওনার সাথে উখিয়ার থেকে টেকনাফ রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করার জন্য আমরা অপেক্ষায় আছি। ওনার সাথে আমরা টেকনাফ সহযোগিতা